অসম বিধানসভা নির্বাচনের বাবে কংগ্রেস দলে তৃতীয় পর্যায় নির্বাচনের বাবে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুসরি কোনটো সমষ্টিত কোনে প্রার্থিত্ব লাভ করেছে সবিশেষ জানাম। দৈনিক বাতৰি চাবৰ বাবে চ্যানেলটো সাবস্ক্রাইব করক। এই তালিকা অনুসরি 22 নং দক্ষিণ হালামারাত ওয়াজেদ আলী চৌধুরী, 25 নং গোলগঞ্জ সমষ্টিত আব্দুস সোবাহান আলী সরকার, 32 নং বঙাইগাঁও সমষ্টিত শঙ্কর প্রসাদ রায়, 34 নং দক্ষিণ অভয়াপুরী সমষ্টিরপরা আব্দুল বাটিম খান্ডকার, 35 নং উত্তর অভয়াপুরী সমষ্টিরপরা প্রদীপ সরকার, 36 নং দুধনৈ সমষ্টিরপরা যাদব স্বর্গিয়ারী, 37 নং গোয়ালপাড়া পূব সমষ্টিরপরা আব্দুল কালাম রশিদ আলম, 38 নং গোয়ালপাড়া পশ্চিম সমষ্টিরপরা মোহাম্মদ আব্দুর রশিদ মণ্ডল, 39 নং জলেশ্বর সমষ্টিরপরা আফতাবউদ্দিন মোল্লা, 42 নং পাটাসারকুচি সমষ্টিরপরা শান্তনু শর্মা, 45 নং বাগবৰ সমষ্টিরপরা শেরমান আলী আহমেদ, 46 নং সৰুক্ষেত্ৰী সমষ্টিরপরা জাকির হুসেন সিকদার, 47 নং চেঙা সমষ্টিরপরা শুকুর আলী আহমেদ, 48 নং বক সমষ্টিরপরা নন্দিতা দাস, 49 নং ছয়গাঁও সমষ্টিরপরা রেকিবউদ্দিন আহমেদ, 50 নং পলখবাড়ী সমষ্টিরপরা যতীন মালী, 51 নং জালুকবাড়ী সমষ্টিরপরা রমেন চন্দ্র বরঠাকুর, 52 নং দিসপুর সমষ্টিরপরা মনজিৎ মহন্ত, 53 নং গুৱাহাটী পূব সমষ্টিরপরা আসীমা বরদলৈ, 60 নং বরক্ষেত্রী সমষ্টিরপরা দিগন্ত বর্মন, 61 নং ধর্মপুর সমষ্টিরপরা রাতুল পাটোয়ারী।